আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো ভিউয়ার্স, আপনারা যারা নিয়মিত আমার ভিউয়ার্স রয়েছেন, আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে আমাদের পুরাতন লব থেকে কিছু কবুতর আমরা নতুন লবটে উঠাইছি। এখন নতুন লবটে আমরা কী পরিবর্তনটা নিয়ে আসলাম সেটা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। রেসিং পিজন পালনে বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানার আছে এবং শেখার আছে। সো ভিউয়ার্স, কালকে আমরা বলছিলাম যে কিছু কবুতর ডিম দিয়ে দিবে খুব দ্রুত, এবং আমি সেটা বলছিলাম যে একদিনের মধ্যেই সম্ভাবনাটা রয়েছে। দেখেন, আজ কিন্তু এই যে এই পেয়ারে ডিম দিয়ে দিয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই পেয়ারটা থেকে আমরা প্রত্যেকবার দুইটা করে রেড চেকার পাই, অলউইন পেটার, অসংখ্য রেজাল্ট আছে এই পেয়ার থেকে। আর এই যে 375 কিলোমিটার জেনারেশন, অর্থাৎ এর বাবা মা 375 কিলোমিটার রেস করা, একটা ডিম দিয়ে দিয়েছে। আমরা যদি আর একদিন লেট করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার অপেক্ষা করতে হতো প্রায় 18 দিন অথবা প্রায় 2 মাস, মানে কবুতর উঠাইতে। কারণ ডিম দেওয়ার পরে কবুতরগুলোকে যদি আমরা এখানে নিয়ে আসতাম সেক্ষেত্রে ডিমে তাওয়া নাও দিতে পারতো, এমনটা অনেক সময় কিন্তু হয়। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। নতুন লবটে কবুতর ওঠানোর আগে এই বিষয়গুলো মনে রাখতে হবে। ছোটো বেবি থাকলেও আমরা উঠাবো না, আবার যখন ডিম দিয়েছে তখন কিন্তু আমরা উঠাবো না। যখন কবুতরগুলা ডিম দিবে অর্থাৎ 1 থেকে 5 দিনের মধ্যে, তখন আমরা লবটে উঠাই দেবো ইনশাআল্লাহ। এখন যে পরিবর্তনটা নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে আমরা প্লাস্টিকের যে আপনার তাওয়াগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আপনার বেশি ওয়েট না হয় পিঞ্জারের মধ্যে, যেহেতু ডিম দিবে এবং পরবর্তীতে যখন বেবি ফুটবে বেবিদেরও একটা ওয়েট আছে, তো যাতে করে সমস্যা না হয়, ঝামেলা না হয় এই পিঞ্জিরাগুলার, এই জন্য আসলে আমরা প্লাস্টিকের এগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এর আগেও দুইটা আমি কিনছিলাম, সো সমস্যা না, আপনারা ইউজ করতে পারেন প্লাস্টিকের এগুলো। এবং ওর মধ্যে এই যে একটা করে আমরা কাপড় দিয়ে দিয়েছি, এগুলো আপনারা কালেক্ট করতে পারেন। 20 টাকা করে নিয়েছি প্লাস্টিকের এই তাওয়াগুলো, আর ওর মধ্যে কাপড়গুলো আমার কাছ থেকে নিয়েছে 9 টাকা করে। আরও যে পরিবর্তনটা করছি সেটা হচ্ছে এই যে আমাদের পুরাতন যে পাত্রগুলো ছিল সেই পাত্রগুলো আমরা আউট করছি, এগুলো আমরা নিয়ে এসছি। এগুলো আমাদের কাছ থেকে নিয়েছে 32 টাকা নিয়েছে। আর এই যে বাটি যেগুলো, এগুলো সম্ভবত 12 টাকা করে নিয়েছে। হ্যাঁ, 12 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। সো বেশ কিছু খরচ আমরা কিন্তু করছি প্রত্যেকটা লফটে, মানে প্রত্যেকটা পিঞ্জারের মধ্যে। দেখেন, নতুন তাও আমরা দিছি। এখানে এই যে গ্রিজেল যে পেয়ারটা, আপনারা সবাই অবগত আছেন, অনেক সুন্দর একটা পেয়ার। এই পেয়ারটাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে, ওই যে হয়তো বা পরশু দিন অথবা কাল একটা ডিম দিয়ে দিবে। আর এখনও নতুন পেয়ার আমরা তো অলরেডি পেয়ার করে দিছিলাম, প্রায় 2 সপ্তাহ আগেই পেয়ার করছিলাম, এখনও পর্যন্ত তারা কিন্তু ডিম দেয়নি। এই প্রথম এদেরকে আমরা পেয়ার করছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিট দিয়েছি আমরা, এখন এই গ্রিটের যে পাত্রটা এটা কিন্তু পুরাতন, আর গ্রিটটা অবশ্যই আপনারা ইউজ করবেন। অনেক ক্ষেত্রে কবুতরের অনেক সমস্যা হয়, কবুতরের বদ হজম হয়, সেটা রিসার কবুতর হইতে পারে বা যে কোনো কবুতর হইতে পারে। সো আপনার যদি এই গ্রিটগুলো দেন সেক্ষেত্রে কিন্তু কবুতরের যে বদ হজম হয় এটা থেকে কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে, বদ হজম হবে না। কবুতরের হজম তন্ত্রে যখন কোনো সমস্যা থাকবে না তখন কবুতর এমনিতে সুস্থ থাকবে। কবুতরের হজম তন্ত্রে যখন সমস্যা থাকবে কবুতর এমনিতে অসুস্থ হবে, যত মেডিসিন ইউজ করেন না কেন, যাই করেন না কেন, কবুতরগুলো এমনিতে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন রেসিং পিজন পালনে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে আস্তে আস্তে আপনাকে উঠতে হবে উপরে। হঠাৎ করে আপনি উঠতে পারবেন না, হঠাৎ করে উঠাও যাবে না, এটা সম্ভব না। যদি আপনি হঠাৎ করে একটা যে কোনো কাজ করতে যান, অনেক সময় কিন্তু অনেক বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। সো আস্তে আস্তে অগ্রসর হতে হবে। সবাই আপনারা অবগত আছেন যে আমি ছোট্ট একটা ঘরের মধ্যে আমার এই কবুতরগুলো রাখতাম, যেখানে চারিপাশে টিন দেওয়া ছিল এবং পিঞ্জিরাগুলোও কিন্তু এলোমেলো ছিল আলহামদুলিল্লাহ। সেখান থেকে কবুতর আমি পালতে পালতে আজ আলহামদুলিল্লাহ এই যে পিঞ্জিরা অনেক সুন্দর করে করছি আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা লট কিন্তু তৈরি করতে পারছি। এখন ছোট্ট হোক, তারপরেও যদি আপনারা হঠাৎ করে এরকম একটা লট করতে যান, বা এখন আপনাদের পরিবার থেকে কিন্তু সাপোর্ট নাও দিতে পারে। এখন লফটের ভিতরে কিন্তু অনেক খরচ আছে, যেমন এই যে পিঞ্জিরাগুলোর খরচ আছে, বাদ বাকি এই খরচগুলো কিন্তু প্রথম পর্যায়ে আপনার পরিবার বহন করবে না। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনি অগ্রসর হন আস্তে আস্তে। পরিবারের সাপোর্টটা যখন আপনি অর্জন করতে পারবেন তখন ইনশাআল্লাহ এগুলো আপনি করতে পারবেন। আর সর্বপ্রথম কথা হচ্ছে রেসিং পিজন পালনে ভালো লাইনের কবুতর কালেক্ট করবেন, এটা হচ্ছে প্রধান।
রেসিং পিজন পালতে হলে অবশ্যই ভালো লাইনের কবুতর কালেক্ট করবেন, ভালো জেনারেশনের কবুতর কালেক্ট করবেন, এটা হচ্ছে মূল বিষয়। আর সবচেয়ে বেশি প্রাধান্য মানে প্রাধান্য দিবেন যে বিষয়টা সেটা হচ্ছে ভালো লাইনের পরেই সেটা হচ্ছে কালার। আপনার পছন্দ হয়েছে যেই কবুতরটা সেই কবুতরটা আপনি কালেক্ট করেন, আপনি জোর জবরদস্তি করে কোনো কিছু নেবেন না। এখন আমি বলছি ভাই এই পেয়ারটা নেন আপনি, এখন আপনার পছন্দ হইলো না, সেক্ষেত্রে তাহলে ওই পেয়ারটা আপনার নেওয়ার কোনো প্রয়োজন মানে প্রয়োজনই নাই, আমি এটা মনে করি। সো আপনার যখন কবুতরগুলো কালেক্ট করবেন ভালো লাইনের পাশাপাশি আপনার পছন্দকে প্রাধান্য দিন। তারপরে কবুতর থেকে আপনি যখন কবুতর লফটে নিয়ে যাবেন, আপনার বাসায় যখন এই কবুতরগুলো নিয়ে যাবেন, ওখান থেকে কিন্তু আপনি অনেক মানে শান্তি পাবেন কবুতর দেখে। আর যদি কবুতর আপনার পছন্দ না হয় বা যত ভালো লাইনের হোক না কেন আপনার পছন্দ হয়নি কবুতরটা, সো সেখান থেকে কিন্তু আপনি শান্তি পাবেন না। এই জন্য এই বিষয়গুলো খুবই জরুরি, এই বিষয়গুলো মনে রাখতে হবে ভিউয়ার্স। আশা করছি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর আরেকটি বিষয় না বললেই নয়, যখন আপনারা ব্রিডিং লফট করবেন তখন যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে যে খোলামেলা জায়গা হইতে হবে। হ্যাঁ, খোলামেলা জায়গা হইতে হবে যাতে করে বাতাস চলাচলের মানে ব্যবস্থা থাকে। এই যে এই সাইডে একটা আমার দরজা আছে, এই সাইডে জানলা আছে, ওই সাইডে একটা জানলা আছে। সো আমি যেটা বলছিলাম যে আপনারা যখন লফট করবেন অবশ্যই লফটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, সেক্ষেত্রে দেখবেন যে কবুতরগুলো অসুস্থ হবে না। সেটা আপনি যে কোনো কবুতর পালতে পারেন, হোক রেসার অথবা ফেন্সি অথবা হাই ফ্লায়ার, সে যেটাই হোক না কেন আপনি যখন কবুতরের লফট করছেন তখন অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে কবুতরের লফটটা যেন খোলামেলা হয়। আর শীতের সময় আমি কিন্তু এখন 10টার আগে আমি আমার লফট খুলছি না 10টা পর্যন্ত, যেহেতু এই আমার চারিপাশে অনেকটা আপনার কুয়াশা থাকে। দেখেন এই সাইডটাও মানে মাঠ, সম্পূর্ণ মাঠ, আর এখানে একটা ছোট্ট একটা বিলের মধ্যে কিন্তু আমি আসলে আমার কবুতরগুলোকে রাখছি। যদিও বা আমি এখানে থাকি না, আমার আলাদা বাসা আছে, ওখানে আমি থাকি। এখন যে কথা বলছিলাম যে যেহেতু চারিপাশে পানি আছে এবং মাঠ চারিপাশে, এজন্য কিন্তু এখানে আমি 10টার পরে খুলতেছি। এখন আপনারা যদি শহর অঞ্চলে থাকেন সেক্ষেত্রে যদি বেশি কুয়াশা নাই বা বেশি সমস্যা নাই, বেশি বাতাস বইছে না, সেক্ষেত্রে আপনারা 8টার মধ্যে এখন খুলে দিতে পারেন আপনার লফটটাকে। আর আসরের আজান যখন দেয় তখন প্রায় তার একটু পরে আমরা কিন্তু লফটগুলো ঢেকে দিই, অর্থাৎ এই যে আমি জানলাগুলো দিয়ে দিই, এই জানলাগুলো দিয়ে দিই। আর যখন পুরাতন লফটে ছিলাম তখনও কিন্তু আমি অলরেডি আসরের আজান যখন দিত তখন আমি নামাজ আদায় করার পরে আমার লফটটাকে ঢেকে দিতাম। আলহামদুলিল্লাহ 2-3 বছরের মধ্যে আমার বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি, আল্লাহ তাআলার রহমত লাগুটি শুক্র আদায় করছি। আলহামদুলিল্লাহ আমার কোনো চেষ্টা আমার কোনো সাধনায় কিন্তু এটা হয়নি, আল্লাহ তাআলা দয়া করেছেন তাই আমার কোনো কবুতর মারা যায়নি, অর্থাৎ কোনো বড়ো কবুতর কিন্তু এভাবে মারা যায়নি। হ্যাঁ, হয়তোবা আপনার 2টা মারা গেছে সম্ভবত, হ্যাঁ 2টা মারা গেছে 2-3 বছরের মধ্যে, 2-3টা কবুতর মারা গেছে। হ্যাঁ এবার মনে পড়ছে, জি 3টা কবুতর আমার মারা গেছে। আর তাছাড়া কিন্তু বড় ধরনের কোনো বিপদ কিন্তু হয়নি যে একদম লফট ধরে সব মারা গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে, অনেক বড় আকার যে সমস্যাগুলো এর মধ্যে কিন্তু আল্লাহর রহমতে আমি পড়িনি। সো এই বিষয়গুলো মনে রাখবেন ভিউয়ার্স, যে যখন আপনারা লফট করবেন এখন বাদবাকি আল্লাহ তাআলা দেখবেন, আপনি আপনার চেষ্টাটা করেন, বাদবাকি আল্লাহ তাআলার উপরে আপনি ভরসা রাখেন সব সময়ের জন্য। আপনার কোনো, আমি তো বললাম আপনার কোনো চেষ্টা সাধনায় কিন্তু এটা সম্ভব না আপনি সফলতায় পৌঁছানো। সো সফলতায় পৌঁছানো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন এবং আপনি চেষ্টা চালিয়ে যান। যে বিষয়টা বললাম যে খোলামেলা রাখবেন লবটা, ইনশাআল্লাহ যদি এভাবে রাখতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে কবুতরগুলো সুস্থ থাকবে। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত ছিল, পরবর্তীতে আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আমি রেজওয়ান, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, রেসিপিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কালকে আরেকটা বিষয় নিয়ে আমরা চলে আসবো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।